বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সরকার, আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফার্গ লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাতে শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিদের প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের গণিত বই হতে আমরা কী কী পড়াতে পারি, এবং আমরা আজকের যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হলো পর্ব এক। আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে এই এক পর্বে গণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার, যাতে কিনা আপনারা আপনাদের ছোটো সোনামণিদের বাসা থেকে এই বিষয়গুলো শেখাতে পারেন। আমরা অনেকগুলো বিষয়কে অ্যাড করেছি, তো আমরা এর আগেও প্রথম শ্রেণীর গণিত বিষয়ের উপরে অনেক ভিডিও দিয়েছি, অর্ধাভিত্তিক বা কথার অঙ্ক, জ্যামিতি, এক কথায় উত্তর বা আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এর সাথে প্রশ্নপত্র বা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোরও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আজকে দেখে নেব প্রথম শ্রেণীর গণিত এই বিষয়ের উপরে আমরা ছোটো সোনামণিদের যদি কোনো সংখ্যা ধরি, এক হতে আমরা যদি 50 পর্যন্ত সংখ্যাকে ধরি, এই এক হতে 50 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কিভাবে তাদের সাথে কাজ করতে পারি, এবং এই সংখ্যাগুলো দিয়ে কি কি তাদের সঙ্গে খেলার মাধ্যমে বা কি কি উপায়ে আমরা এই সংখ্যাগুলোর তাদের কাছ থেকে নিতে পারি, এই বিষয়গুলোর উপরে আমাদের আজকের আলোচনা। এর সাথে আমরা চেষ্টা করব আপনাদের ছোটো সোনামণিদের যে কথার অঙ্ক রয়েছে সেই কথার অঙ্কগুলো নিয়ে কিছু আলোচনা করব। এর সাথে 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 আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের যোগ নিয়ে আলোচনা করব। যোগগুলোকে কীভাবে আপনারা ছোটো সোনামণিদের শেখাতে পারেন তার পুরো বিষয় নিয়ে আজকের আয়োজন, এবং এর সাথে আমরা এক হতে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব, এবং আমরা কথার অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাব যে কী কী উপায়ে আমরা আমাদের ছোটো সোনামণিদের এই এক হতে 50 পর্যন্ত সংখ্যাগুলো শেখাতে পারি। তো আমরা প্রথমত হলো যে সংখ্যা চেনানোর যে বিষয়টি, সেটি আমরা আগে নিশ্চিত করব, সংখ্যা চেনানো। তো এই সংখ্যা চেনানোগুলো কীভাবে আমরা শেখাতে পারি তাদের, বিভিন্ন খেলার মাধ্যমে। যেমন আমরা খালি ঘরের বিষয়টি রাখতে পারি, খালি ঘর বা ফাঁকা ঘর এই বিষয়টি রাখতে পারি। এরপরে যেটি রয়েছে সেটি হলো আমাদের কম সংখ্যা, এবং বেশি সংখ্যা, অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো কম এবং যে সংখ্যাগুলো বেশি। অর্থাৎ আমাদের কম সংখ্যার বেলায় আমরা যে কাজটি করব, যদি আমরা 25 এবং 35 রাখি, এবং আমরা যদি এখানে 80 বা এখানে আমরা যদি 25 রাখি, আমরা যদি এটিকে 80 রেখেছি এবং এটিকে 25, এটিকে 35, এখানে 25 রেখেছি, তো এক্ষেত্রে আমাদের বিষয়গুলো বোঝানোর জন্য শুধু, কিন্তু আপনারা আপনাদের ছোটো সোনামণিদের এক হতে 50 পর্যন্ত সংখ্যাগুলোকে নিতে পারেন। আমরা যদিও এখানে 80কে রেখেছি, বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে। তো এই কম সংখ্যার বেলায় আমরা একটি কাজ করতে পারি, সেটি হলো যে যে সংখ্যাটি কম সেই সংখ্যাটিতে গোল দিই, এটির বেলায় আমাদের গোল, এবং বেশি যে সংখ্যাটি রয়েছে সেটির বেলায় আমরা কী করতে পারি আমরা একটু শুধু দেখে নিই যে বড় সংখ্যা, বেশি সংখ্যাটির জন্য আমরা এই টিক চিহ্নটিকে ব্যবহার করতে পারি। এখন কথা হলো যে কম সংখ্যা এবং বেশি সংখ্যা, এই দুটি সংখ্যা থাকবে, সেই দুটি সংখ্যার মধ্য থেকে তাদেরকে খুঁজে বের করতে হবে কোনটি কম, এবং এখানে শুধু কমের বিষয়টি আমরা রাখব, এবং এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বেশি সংখ্যা সেটি তারা টিক চিহ্ন দেবে। এখন খালি ঘর গেল বা ফাঁকা ঘর গেল, কম সংখ্যা বা বেশি সংখ্যা গেল, এখন আমরা দেখে নেব যে আমাদের আর কী কীভাবে আমরা আমাদের ছোটো সম্বন্ধীগুলো শেখাতে পারি। এক হলো আমরা বানান বা কথার যে লেখ যেটি রয়েছে সেই বিষয়গুলো আমরা রাখতে পারি, বানান বা কথায় লেখার যে বিষয়টি সেটি আমরা রাখতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছোটো সোনামণিরা এই সংখ্যার বিষয়ে কতটুকু ধারণা পেয়েছে। এক হলো বানান বা কথায় এটি আপনি 5 দিয়ে রাখলেন, 10 দিয়ে রাখলেন, বা 30 দিয়ে রাখলেন, বা 50 দিয়ে রাখলেন, বা 44 দিয়ে রাখলেন, এই সংখ্যাগুলো আমরা তাদেরকে বিভিন্নভাবে তুলে ধরবার চেষ্টা করব, এবং তাদের একক দশকের যে বিষয়টি সেটি আমরা যদি গভীরভাবে না বোঝাতে পারি তবে আমরা বলার চেষ্টা করব যে 5 10 50, 3 10 30, আর
5 10 এবং আমরা 4 10 4 44 এই ভাবে আমরা সংখ্যাগুলো তাদেরকে আগে উচ্চারণের দিক থেকে আগে নিশ্চিত করব এই বিষয়গুলো আমরা তাদেরকে শেখানো যে বিষয়গুলো সেগুলো এগুলো আমরা এইভাবে শেখাবো এখন আমরা আর কি কি ভাবে আমরা আমাদের ছোট ছোটদের সংখ্যাগুলো শেখাতে পারি সেই বিষয়গুলো হলো যে আমরা যোগের যে বিষয়টি সেটি তো এই যোগের যে বিষয় সেটি আমরা বিভিন্ন ভাবে তাদেরকে যোগগুলো শেখাতে পারি যাতে করে তারা যোগ করে যে দুটি সংখ্যা যোগ করবে যোগ করার পরে যে সংখ্যাটি বের হবে এই সংখ্যাটি তারা আসলে পাচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের সংখ্যা চেনানোর জন্য আমাদের ছোট সর্বমনিদের অনেক উপকারে আসে তো আমরা চেষ্টা করব আপনাদের ছোট সর্বমনিদের যে যে বিষয়গুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করছি এগুলো উপরে আমরা একটি প্রশ্নপত্র নিয়ে যেন আলোচনা করতে পারি তার জন্য আমরা আজকে আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করছি এবং আমাদের কিন্তু ছোট সর্বমনিদের শেখানোর জন্য অনেক বিষয় রয়েছে যেগুলো ভাবে আমরা যেভাবে আমরা আমাদের ছোট সর্বমনিদের শেখাবো তারা কিন্তু সেভাবেই নেবে তাহলে আমরা মূলত সংখ্যা চেনানোর বিষয়টি নিশ্চিত করব সেটি বিভিন্নভাবে তাদের সঙ্গে আমরা খেলবো বা খেলতে পারি এবং তাদের বানান যে রয়েছে সেটি এবং কথা লেখা সেটি হতে পারে যোগের বিষয়টি আমরা নিশ্চিত করব এর সাথে রয়েছে আমরা কথার অঙ্ক এখন কথার অঙ্কগুলো আমাদের যেগুলো রয়েছে তো এই কথার অঙ্কগুলোর উপরে কিন্তু আমরা ভিডিও দিয়েছি কথার অঙ্কগুলোর উপর ভিডিও দিয়েছি তাহলে আমাদের প্রশ্নপত্রের জন্য বিশেষ করে পৃষ্ঠা 41 আমাদের 52 আমাদের 64 এই পৃষ্ঠাগুলোতে কিন্তু কথার অঙ্ক রয়েছে এগুলোর উপরে আমরা ভিডিও দিয়েছি সেগুলো দেখে নেব এখন কথা হলো যে সংখ্যা চেনানোর পাশাপাশি আমরা এই 1 হতে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এবং আমরা যোগের ক্ষেত্রে আরও কিছু অ্যাড করতে পারি যেমন এখানে দুটি সংখ্যা এখানেও দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা এখানেও দুটি সংখ্যা এইভাবেও আমরা আমাদের ছোট সর্বমনিদের এই যোগের ক্ষেত্রে এই একক এবং দশকের যে ঘরগুলো রয়েছে সেগুলো বোঝাতে পারি এবং তাদের এভাবে যোগগুলো সুন্দরভাবে শেখাতে পারি হাতে রেখে এই ধরনের যোগগুলো নয় আমরা 5 2 7 4 4 8 7 1 8 3 4 7 অর্থাৎ আমরা এখানে এমন পাচ্ছি না যে 10 থেকে পরের সংখ্যাগুলো অর্থাৎ 11 12 এমন পাচ্ছি না তাহলে আমাদের এই সংখ্যাগুলো চেনানোর ক্ষেত্রে আমাদের 1 10 1 11 1 10 2 12 এভাবে শেখানোর পাশাপাশি আমরা যোগগুলোকে এইভাবে শেখানোর চেষ্টা করব তাহলে আমরা আমাদের ছোট সর্বমনিদের যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ছোট সর্বমনিদের সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা করতে হবে এখন আমরা এই তিনটি বিষয় দেখার পাশাপাশি আমরা প্রশ্নের ধরনগুলো বুঝতে পারছি যে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের ধরন এসে গেছে তো এই বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করব এবং এই খালি ঘরের বিষয়টি যে আলোচনা করেছি সেটি আমরা এখন দেখে নেব সেটি হলো আমাদের বিভিন্নভাবে আমরা এখানে বৃত্ত দিয়ে রাখতে পারি বৃত্তগুলো রাখতে পারি এবং এখানে একটি সংখ্যা শুরু হবে এখানে একটি সংখ্যা শুরু হবে ধরি যে আমরা 5 এদিক দিয়ে চলে যাবে একটির পর একটি যাবে এবং এখানে এসে নেমে আবার এদিকে যাবে অর্থাৎ আমাদের কম থেকে বেশির দিকে আমরা যদি নির্দেশনা দিই তাহলে এমনভাবে যাবে এবং আমরা চেষ্টা করব যে আমাদের ছোট সর্বমনিরা যেন এই বিষয়গুলো এখন থেকেই বুঝতে পারে এবং সুন্দরভাবে যেন নিতে পারে এখন কথা হলো এখান থেকে 5 থেকে শুরু 6 এরপরে আমাদের এখানে 7 এখানে আমরা একটা সংখ্যা রাখলাম 8 এখানে ফাঁকা রাখলাম 9 এখানে রয়েছে 10 এরপরে 11 এরপরে 12 এরপরে 13 অর্থাৎ আপনি কোথায় ফাঁকা রাখবেন বা গ্যাপ রাখবেন সেটা আপনার বিষয় তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খালি ঘরে সংখ্যা লিখির বিষয়টি কম থেকে বেশি দিকে যাচ্ছে তাহলে আপনাদের ছোট সর্বমনিরা সংখ্যাগুলো কতটুকু চিনতে পেরেছে এটি আমরা এই এর মাধ্যমে জানাতে পারি এবং কম বেশি সংখ্যা বা বানান বা কথায় যোগের ক্ষেত্রে
কথার অঙ্কগুলো আমরা একটু অ্যাড করেছি আপনাদের জন্য। আমরা আরো যে কাজগুলো করতে পারি আমাদের ছোট সমনীয়দের সঙ্গে, সেগুলো হলো আমাদের বিভিন্ন ফাঁকা ঘর রয়েছে, এগুলো তো আমরা জানবই। এর সঙ্গে আমরা আরেকটু বিষয় জেনে নেব, যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মাঝের সংখ্যা। মাঝের সংখ্যা, এরপরে আমাদের পরের সংখ্যা, এরপরে আমাদের আগের সংখ্যা। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করব আপনাদের ছোট সমনীয়দের জন্য, যে কিভাবে তারা এই বিষয়গুলো জানতে পারবে। এখন কথা হলো যে আর কী কী বিষয়ের উপরে আমরা আমাদের ছোট সমনীয়দের এই সংখ্যাগুলো জেনানোর জন্যে বা জানানোর জন্যে প্রয়োগ করতে পারি, সেটি হলো যে কোন ক্রমে সাজানো, কোন ক্রমে সাজানো, এটি আমাদের দেয়া রয়েছে বইগুলোতে, আমরা পেয়ে যাব। তো এখন কথা হলো যে আমরা এখানে কিছু বিষয় পেয়েছি, আবার এখানে কিছু বিষয় পেয়ে যাচ্ছি, যা কিনা আমাদের ছোট সমনীয়দের জন্য সংখ্যা চেনানোর জন্য বা প্রশ্নের ধরন অনুযায়ী আমরা যদি চিন্তা করি, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের অ্যাড হয়েছে। যদি ধরি এখানে 1, 2, 3, 4, 5, 6 এবং 7, 8, 9, 10, 11 এগারোটি বিষয় কিন্তু আমাদের চলে এসেছে অলরেডি। তো এই বিষয়গুলো যদি আমরা এখন থেকে আমাদের ছোট সমনীয়দের এইভাবে শেখানোর চেষ্টা করি, এবং মূলত আপনি ভেঙে ভেঙে নেবেন যে আপনারা আজকে কতটুকু পড়াবেন, কী কী সংখ্যা আজকে শেখাবেন, তার মধ্য থেকে এই আইটেমগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কী হবে, তাহলে আপনাদের ছোট সমনীয়দের যে কাঙ্ক্ষিত যে বিষয়টি, যে শিখনফল, সে যে আজকে শিখলো, আজকে সে কতটুকু শিখলো এবং কী কী উপায়ে শিখলো, আপনি কতটুকু শেখাতে পারলেন, এই বিষয়টি হলো শিখনফল। এই বিষয়টি তাহলে তাদের কাছ থেকে আপনি কতটুকু নিতে পারলেন, তখন চলে যাবে মূল্যায়নে। তাহলে মূল্যায়ন যখন আপনি করবেন, আপনার ছোট সমনীয়রা এই 1 হতে 50 সংখ্যাকে ভেঙে নিলেন, কয়টি পড়বে নেবেন এটা আপনার বিষয়। এরপরে এই সংখ্যা চেনানোর যে খালি ঘর, কম বেশি, বেশি সংখ্যা বানান কোথায়, বা যোগ, বা এই খালি ঘরে কম থেকে বেশি সংখ্যা লেখা, মাঝের সংখ্যা লিখো, পরের সংখ্যা লিখো, আগের সংখ্যা লিখো, বা কোন ক্রমে সাজানো, এই যে আমরা বিভিন্নভাবে আমাদের ছোট সমনীয়দের যে সংখ্যা চেনানোর যে বিষয়টি বা কীভাবে তারা এই সংখ্যাগুলোকে মূল্যায়ন করবে, আপনাদের কাছ থেকে পেয়ে আপনাদেরকে আবার কীভাবে ব্যাক দেবে, এই বিষয়গুলোই হলো আমাদের আসলে আজকের জন্য আপনাদের জন্য আমরা রেখেছিলাম, যে কীভাবে আমরা আমাদের ছোট সমনীয়দের এই গণিত বিষয়ের উপরে এই বিষয়গুলো জানাতে পারি। তো এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই যে যে আমরা বিষয়গুলো আলোচনা করেছি, এটির উপরে আমরা একটি প্রশ্নপত্র তৈরি করে আপনাদেরকে জানানোর জন্য, যে এই সংখ্যা চেনানোর পাশাপাশি আমাদের কথার অঙ্ককে একটু অ্যাড করেছে এবং যোগকে একটু অ্যাড করেছে, এই বিষয়গুলো আরও কী কী উপায়ে আমাদের ছোট সমনীয়দের কাছে দেওয়া যেতে পারে এবং তার কাছ থেকে আমরা নিতে পারি, এবং পরীক্ষায় গিয়ে যেন সে বুঝতে পারে যে পরীক্ষার প্রশ্নে কীভাবে তারা লিখবে, কতটুকুন গ্যাপস রেখে লিখবে, কতটুকুন তারা দেওয়ার চেষ্টা করবে এবং কীভাবে লিখবে, তার পুরো বিষয় নিয়ে আমরা প্রশ্ন এবং উত্তরপত্র একই পৃষ্ঠায় যেন হতে পারে বা একই পেজে যেন হতে পারে, এই বিষয়ের উপরে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে একটি প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করব এবং উত্তরপত্রও দেখানোর চেষ্টা করব। তো আজকে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি কেউ আমাদের নতুন দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।